বেসরকারি স্কুলের এক শিক্ষিকার বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে আসবাবপত্র ও যাবতীয় সামগ্রী। আগুন দেখে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘুম থেকে উঠে দেখছি যে আগুন ধরেছে, এবারে আগুন, হ্যাঁ, ওই ঘরের মধ্যে বিশাল ধোঁয়া উঠছে। তারপরে ওই বুড়ো ছুটাছুটি করছে, এই দিকে গেল, এই দিক থেকে আবার থানায় গেল। আমি আবার এসে চিল্লে আবার আগুনটা নিমোনা করা। তারপরে আপনারা কে কে এলো এখানে আগুন নেভাতে? সবাই, আমাদের পাড়ার সবাই এসেছে, যতগুলি ছিল, বাচ্চার থেকে বড়র থেকে সব। কি অনুমান করছেন আপনারা, কিভাবে আগুন লাগতে পারে? বলতে পারছি না স্যার, এবারে কি করে অনুমানটি করা যাচ্ছে না যে কি করে আগুনটা লাগবে। বন্ধু ভাই, হ্যাঁ, আমাকে ফোন করে বলছে আমাদের আগুন লেগে গেছে, জিনিসপত্রগুলো বার করাতে আমি চলে আসছি, বার করার জিনিসপত্রগুলো। কি শুনলে, কিভাবে কি আগুন লেগেছে, কি বলছে? আমাকে বলছে, আমি না ওটা ওরা বলিনি আমাকে। আচ্ছা, আমাকে শুধু বলেছে আগুন লেগে গেছে, জিনিসপত্রগুলো বার করাবে, তাই আমি চলে আসছি, বন্ধুভাবে চলে আসছি। এসে কি দেখছো? এসে দেখছি সব পুরো ছাই হয়ে গেছে, অনেকগুলো জিনিসপত্র ছিল সব বাইরে আসে বের করে দিয়েছি। আচ্ছা, অনেক জিনিসপত্র, অনেক কিছু বরবাদ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা কর্মকার এদিন একটি বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করেন। অন্যান্য দিনের মতো নিচের তলার ঘর তালা বন্ধ ছিল। তিনি ছেলেকে নিয়ে ওপরের তলায় ঘুমোতে যান। রবিবার ভোরে তিনি লক্ষ্য করেন গোটা ঘর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নিজে এসে দেখেন ওই ঘরটি ধোঁয়ায় ভর্তি। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নিভিয়ে দেয়। শিক্ষিকা জানান, ওই ঘরে আগুন লাগার কোনো কারণ নেই। কি করে আগুন লাগলো শিক্ষিকা ভেবে পাচ্ছেন না। আমাদের মা বাড়ার পর থেকে একটা কেচাল চলছে, ভাগাভাগি হয়ে যায়, এনতেন নানা রকম। কালকে অমনি ওরা সব বাপের ঘর শ্বশুর ঘর চলে গেল। আমি বললাম ঠিক আছে, যে যার কাছে কথাবার্তা, কারোর সাথে কারো কথাবার্তা নেই। যথারীতি যেমন কাজ করি, কাজ টাজ করেছি, রাত্রি যখন 11টা বাজছে, 10:45 এরকম বাজবে হয়তো, তখন ও আসে না। আসেনি তাহলে আমি একা কতক্ষণ বসে থাকবো? বলতে গেলে অশান্তি দিয়ে আমি পাড়াতে ওই লালটু সিং এর কাছে গেলাম, যে কাকু এখনো তো আসে নাই, তাহলে আমি কতক্ষণ দরজা খুলে বসে থাকবো? কে কে? ওই ভাই। হ্যাঁ, আসে নাই তাহলে কতক্ষণ খুলে বসে থাকবো? বউ নাই, বউকে বাপের ঘরে গেছে, তাহলে কে জেগে বসে থাকবে? যে সেটি জিজ্ঞেস করতে গেলাম, লালটুদা বললো যে তুই আর 10-15 মিনিট দেখবি, যা দেখে শুয়ে পড়বি। ওইটি বললে আমি যখন আসছি তখন দেখছি বাবা, মানে ওই ভাই ঘর ঢুকছে। ঢুকছে, ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি রে, সাজ হয়ে যায় কি, চাবি দুবো? ও কোনো সারা সাবজি দিল না। আমি আমার এই রুমে যথারীতি চাবিটি দিয়ে উঠে চলে গেলাম, যে আমরা শুয়ে পড়লাম, যেমন যেমন বরাবর মা থাকাকালীন শুধতাম, শুয়ে পড়লাম। উস ঘুমিয়েছি ভোরবেলায়, আমি যেমন 5:30 উঠে কাজ করতে উঠি, 5:30 সময় উঠেছি, উঠে দেখছি সিঁড়ি থেকে ধোঁয়া। কোথায় ধোঁয়া আসছে? রান্নাঘরটা খুলে দিলাম, রান্নাঘরে কোথাও কোনো কিছু নাই। দিয়ে নিজের ঘরটা যথারীতি খুলতেছে, দেখছি চালাটি থেকে এরকম ভাবে আছে, চাবি কিন্তু আমার কাছেই থাকে, কিন্তু তালাটি এরকমই আছে। দিয়ে সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে খটখট হয়ে গেছে, ঘরটা খুলে দেখছি ধোঁয়া, অসম্ভব ধোঁয়া। ধোঁয়া দেখে আর কিছু দেখতেও পাইনি, অন্ধকারে টেনে হেঁচড়ে যেটুকু যখন আমাদের পুরো একাকার হয়েছি, গোটায় হাত পা পুড়ে গেছি। ছুটে কি করবো, দিশাহারা হয়ে পাড়ার লোকের কাছে সঙ্গে সঙ্গে ছুটে গেছি, যে কি করবো, কি কোথায় আছে, কাকে ডাকবো, কারণ ওর সঙ্গে আমার কথাবার্তা নাই, সম্পত্তি লেখা খালি চলছি। হ্যাঁ, পাড়ার লোকের কাছে আমি গেছি, ছুটে যেয়ে বললাম, পাড়ার লোক সবাই আমাকে বলছে তুমি থানায় জানো, আগুন লেগেছে, আর বলছে নাহলে কি হবে। থানায় থানাতে গেছি, সোলানোর লোককে বললাম যে আমার এরকম হয়েছে, আমি কোথায় যাবো, কি করবো বলুন, আমার তার কেউ নাই। হ্যাঁ, দিয়ে তা থানাতে হইলাম, থানা থেকে এলো, পাড়ার লোক সবাই মিলে এসে আর জল টল ঢেলে নিমিয়ে দিল। কিন্তু আমার তো সব শেষ হয়ে গেলো, আমার খাতা পত্র কাগজ, আমি তো কেটে খাই, আমি কি করবো এবারে? কিভাবে আগুন লাগলো আমি জানি না, আমি এখানে ধূপও দিই না, ইলেকট্রিক লাইনও কিছু নেই, তাহলে কি করে জ্বললো আমি নিজেও জানি না, ভগবানই জানে। আমি আপনি কি করেন? আমি টাউন স্কুলে মা সারাদা স্কুলে পড়াই আর টিউশনই করি। আপনার কে কে আছে? আমি আর আমার ছেলে। উপরে ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, উপরে বাবা মার সাথে যেখানে থাকতাম সেই রুমেই ঘুমাচ্ছিলাম। এই রুমে কি ছিল? এই রুমে আমার যাবতীয় জিনিসপত্র সবই থাকতো, কাগজপত্র, খাতা, বই, পেন, জামা কাপড়, যাবতীয় যা কিছু বাসন কোসন কি কি পড়েছে সবই এসেছে। আপনি দেখুন, সবই পুরো ছারখার, খাট পাট সব পুরো ছারখার, যা জামা কাপড় জিনিস বিছানা সব। আচ্ছা, কেউ লাগিয়ে যেতে পারে এরকম কোনো সন্দেহ কিছু? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।